দেখতে দেখতে অতিক্রান্ত হয়ে গেল জিরানিয়ার বাসিন্দা তরুণ সাংবাদিক শান্তনু ভূমিকের নৃশংস হত্যাকাণ্ডের দুটি বছর দু হাজার সতেরোর কুড়ি সেপ্টেম্বর অভিশপ্ত দিনটিতে মান্দায়ের বদ্ধভূমিতে ঘাতকদের সঙ্গবদ্ধ আক্রমণে প্রাণ হারিয়েছিলেন আঠাশ বছরের এই তরুণ একটি রাজনৈতিক দলের খবর সংগ্রহ করতে গিয়ে সেদিন অকালে ঝরে গিয়েছিল শান্তনুর জীবন যা রাজ্যের সাংবাদিকতার ইতিহাসে এর আগে প্রত্যক্ষ হয়নি আর সেই বিভৎস ও নক্কারজনক হত্যাকাণ্ডের খবর জানাজানি হতেই সারা দেশে বয়ে যায় প্রবল আলোড়ন ঝড়ে পড়ে নিন্দার ঝড় চরম ক্ষোভে ভেটে পড়েন রাজ্যের সাংবাদিক কুল এই নারকীয় হত্যাকাণ্ডের পর থেকেই দাবি উঠে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করানোর কিন্তু সেই সময়কার দুর্দণ্ড প্রতাপশালী মানিক সরকার নেতৃত্বাধীন কমিউনিস্ট সরকার কিছুতেই সিবিআই তদন্ত দিতে চায়নি কিংবা দেয়নি কার্যত তখন থেকেই একটা বড় অংশের সাংবাদিক মহল বাম সরকারের কাছ থেকে আস্থা হারিয়ে ফেলেন তবে সেই সময়ের বিরোধী দল অর্থাৎ বর্তমান শাসক দল বিজেপি সেই অসম লড়াইয়ে সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেয় জিবি হাসপাতালের তরুণ সাংবাদিক শান্তনু ভূমিককে শেষ শ্রদ্ধা জানাতে সেদিন সমস্ত কাজ ফেলে ছুটে গিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব নিজেই নিহত সাংবাদিকের আত্মীয় পরিজনদেরকেও সমবেদনা জানিয়েছিলেন তিনি যদিও শান্তনুর শেষ যাত্রাকে সিপিএম নেতৃত্ব সেই সময় কার্যত দলীয় কর্মসূচিতে রূপ দিয়েছিল প্রচার করেছিল নিহত সাংবাদিক যে তাদেরই দলীয় কর্মী ছিল কিন্তু এত কিছু করেও সিবিআই তদন্ত দিতে ভয় পেয়েছিলেন কমিউনিস্ট নেতৃত্ব তাই শুধুমাত্র সিটের উপরেই তদন্ত ভার শোপে দিয়ে মুখ বাঁচাতে উদ্যোগ নিয়েছিলেন তারা শান্তনুকে নৃশংস খুনে নামমাত্র গ্রেপ্তার করা হয়েছিল কয়েকজন অভিযুক্তকে নজির বিহীন এই হত্যা মামলায় তৎকালীন শাসক দলের ভূমিকায় যার পর্ণায় প্রশ্নচিহ্ন উঠে যায় গোটা রাজ্যে এই পরিস্থিতিতে গণদেবতার রায়ে সরকার পরিবর্তন হয় ক্ষমতায় আসীন হয় বিজেপি নেতৃত্বাধীন সরকার আর সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়ে বিপ্লব কুমার দেব সাংবাদিক হত্যা মামলার তদন্তভার সিবিআই হাতে অর্পণের ঘোষণা দেন যথারীতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করে দেয় যদিও সাংবাদিক খুনের দু বছর অতিক্রান্ত হলেও মামলার অগ্রগতি এখনও তেমনভাবে প্রত্যক্ষ হয়নি এই অবস্থায় শুক্রবার অর্থাৎ কুড়ি সেপ্টেম্বর শান্তনু খুনের দু বছর পূর্ণ হল তাই এই দিনটিতে সাংবাদিকদের মধ্যে দেখা দিয়েছে শান্তনু হত্যাকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের সিনিয়র সাংবাদিকরা বিশিষ্ট সাংবাদিক সাজ্জাদ আলী জানান এখনো এই দিনটি ব্যথিত চিত্তে স্মরণ করি শান্তনু খুনের দুমাস বাদে অপর সাংবাদিক সুদীপ দত্ত ভূমিকের খুন প্রসঙ্গ তুলে ধরেন তিনি আজকে শান্তনু ভৌমিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আর দিবস হিসাবে তৃতীয় মৃত্যু দিবস আমরা যারা সাংবাদিকতা করি আমরা এখনো ব্যতীত চিত্তে এই দিনটি স্মরণ করি দু সালে আহ সরি দু সালের এই দিনে শান্তনু তরুণ এবং খুব পরিশ্রমী সাংবাদিক যার ভবিষ্যৎ একটা প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্যে সে এগোচ্ছিল সেই সময়ে তার যে অ্যাসাইনমেন্ট ছিল সেই অ্যাসাইনমেন্ট পালন করতে গিয়ে ঘাতকের হাতে আততায়ীর হাতে তাকে নিহত হতে হয় নিশংসভাবে। তার পরবর্তী সময়ে আপনি জানেন যে সাংবাদিকরা লাগাতর একটা আন্দোলন কর্মসূচি পালন করেছে এবং এই আন্দোলন কর্মসূচির মাঝে আমাদের প্রিয় আরেকজন সাংবাদিক সুদীপ তাকে হত্যা করা হয় একটি নিরাপত্তা ভেড়াকে তো দুটি হত্যাকাণ্ড নিয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কেন্দ্রীয় যে গোয়েন্দা সংস্থা বা সিবিআই এর কাছে তদন্ত ভার অর্পণ করেছিল এবং সিবিআই তার তদন্ত কাজ শুরু করেছিল কয়েক মাসের মধ্যেই কিন্তু এক বছর অতিক্রান্ত হওয়ার পরেও এখনো সেই তদন্তে খুব একটা অগ্রগতি ঘটেছে বলে আমরা জানতে পারিনি টেলিফোনিক সাক্ষাৎকারে বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত তার প্রতিক্রিয়ায় সাংবাদিক হত্যাকাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পাশাপাশি সিবিআই এই মামলায় সফলতা পাওয়া নিয়ে সংশয় ব্যক্ত করেছেন তিনি এটা প্রথমেই এটা কেসটা নষ্ট হয়ে গেছিল কারণ ওনার মৃত্যুর পর জায়গাটা মার্ডার কেস তো মার্ডার কেসের প্রোটেক্ট করে সঙ্গে সঙ্গে কিছু অত্যাবশ্যকীয় কিছু তথ্য সংগ্রহ করে নিতে হয় সেটা আবার পুলিশ করেনি আর এত দেরিতে এসে সিভিতে কিছু এমনিতেও সিভিএর ত্রিপুরায় কোনো সাফল্য নেই আর এত দেরিতে এসে এরা এগেছি কিছুই করতে পারবে না এটা আমি আগেই অনুমান করেছিলাম পারেওনি আ সাংবাদিক সংগঠনের নেতা দেবাশিস অভিযুক্তদের শাস্তির দাবি করেন সেই সাথে সাংবাদিক হত্যা মামলায় সিবিআই ভূমিকা নিয়ে হতাশা ব্যক্ত করেন তিনি সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের দায় সিবিআই হাতে দেওয়া হোক এটা আমাদের দাবি ছিল তো নতুন সরকার আসার পরে এই দাবি মানা হয়েছে সেদিন আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম কারণ সিবিআই মহামান্য রাষ্ট্রপতির কাছে পর্যন্ত আমাদের যেতে হয়েছিল তো সেই দাবি মানা হলো সত্যি কিন্তু এখন পর্যন্ত সিবিআই এর ভূমিকা অত্যন্ত হতাশাজনক আমরা আহ আশা করবো যে সিবিআই অতি শীঘ্রই এই দুটো ঘটনার তদন্তভার দায়িত্ব হাতে নিয়ে তারা তদন্তে নামবেন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করবেন এদিন শান্তনুর স্মরণে সারা রাজ্যে সহকর্মীরা শোক পালন করেন এর পাশাপাশি মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধার্ঘ জানানো হয় কিন্তু তরুণ সাংবাদিক খুনে একটাই প্রশ্ন বারবার উঠে পড়ছে সেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই চাঞ্চল্যকর এই খুন মামলায় কতটুকু সাফল্য পাবে এর উত্তর তোলা রইল সময়ের অপেক্ষায় রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা